হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকে একটা নতুন ভিডিও, অন্যরকম একটা ভিডিও, আশা করি সবাইকে ভালো লাগবে ভিডিওটা দেখে। এইটা হচ্ছে আমাদের মাঠ। এখন হচ্ছে মাঠে পাট কাটার পর হচ্ছে সবাই ধান লাগাচ্ছে। তো দেখতেই পারতেছেন এই দুইটা বউ হচ্ছে চাষ করছে, টিলার দিয়ে ভালোভাবে চাষ করে এরপর হচ্ছে ধান লাগাবে। এবং দেখতে পেতেছেন এই পাশে ধান লাগানো হয়ে গেছে এবং এই পাশে পাট কাটে রেখে দিয়েছে। এ হচ্ছে পাট, পাট কাটে রেখে দিয়েছে। এখন পাট নিয়ে আবার চাষ দিয়ে তারপরে এখানেও ধান লাগাবে। তো এখন হচ্ছে আমাদের মাঠে ধানের বতর, সবাই এখন ব্যস্ত আছে, যার যার জমি নিয়ে কাজ করতেছে। তো আমিও আজকে চলে আসছি আমাদের এই ভুইটা। অনেক ঘাস হয়েছে, তো এখন হচ্ছে ঘাসগুলো উপড়ে ফেলতে হবে। তো ভুইতে ঘাস থাকলে এবার হচ্ছে সেই ভুইতে ধান হয় না। তো আপনাদের দেখাবো কীভাবে ঘাস ফেলতে হয়। দেখেন আমি আগে হচ্ছে কাটে নিচ্ছি চারপাশের আইলটা কাছি দিয়ে। কাটে নেওয়ার পর হচ্ছে আমি হাত দিয়ে পরে ঘাসগুলো উপরে ফেলাই দেব। তো ধান থেকে কিন্তু চাল হয়, চাল থেকে কিন্তু ভাত, সেই ভাত কিন্তু আমাদের প্রধান খাদ্য। তো আমি হচ্ছে এই কাটিয়ে নিলাম চারপাশে, এখন হচ্ছে হাত দিয়ে উপরে ফেলতে হবে। তো এই যে ফেলতেছি, এখন কাজটা অনেক সহজ হয়ে গেছে। তো এই যে আমি আড্ডা এখন উপরে ফেলতেছি, এখন খুব সহজেই মনে করেন কাজটা শেষ করতে পারবো। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এদেশে এমন কোনো ফসল নাই যে এদেশে হয় না, এবং নানা রকম বিদেশি ফসল বাংলাদেশে বর্তমানে সুন্দরভাবে হইতেছে। এবং আমাদের দেশে সব ফসলই ভালোভাবে হয়, ধান লাগানো থেকে শুরু করে ধান বড়, ধান ফোলা পর্যন্ত ধানের গোড়ায় পানি রাখতে হয় এবং সারা ভুইতে হচ্ছে পানি রাখতে হয় যাতে ভুইতে ঘাস না হয়। এবং পানি না থাকলে হচ্ছে ধান মরে যেতে পারে এবং ভুইতে নানান রকম। আমাদের মাঠে এখন সবাই ধান লাগাতে ব্যস্ত, আর ধান হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস পর হচ্ছে ধান পাকবে। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেন।